জানুয়ারি মাসেই দেশের ডলার সংকট কেটে যাবে এমন আশা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের আর অর্থপাচারের লক্ষ্যে পণ্যের ইনভয়েসিং এ বেশি দেখিয়ে আমদানি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন তিনি দুপুরে হোটেল সোনারগাঁওয়ে অর্থনীতি সম্পর্ক বিভাগ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন গভর্নর অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন আইএমএফ এর পরামর্শ নয় মানুষের কল্যাণের লক্ষ্যেই দেশ পরিচালনা করে সরকার রিপোর্ট শফি মাহমুদ সাগরের চলতি বছরের এপ্রিল মাস থেকে বাড়তে থাকে ডলারের দাম ডলারের সেই সংকট এখন অনেকটাই তীব্র হয়েছে এ কারণে ব্যাংকের মাধ্যমে চাহিদা অনুযায়ী আমদানির ঋণপত্র খোলা যাচ্ছে না বলে ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে এমন বাস্তবতায় ইআরডি আয়োজিত সেমিনারে বাংলাদেশ ব্যাংক গভর্নর ব্যাংক খাতের ডলার সংকট শিগগিরই কেটে যাবে বলে আশ্বস্ত করেন এলসি করতে বাধা নেই তবে আন্ডার কিংবা ওভার ইনভয়েসিং হলে ছাড় নয় ডিসেম্বর নাগাদ কেটে যাবে ডলার সংকট অর্থ পাচারের উদ্দেশ্য নিয়ে আমদানিতে ঋণপত্র খুলে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এর চেষ্টা করলে আমদানিকারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী বলেন আইএমএফ এর পরামর্শ নয় নিজস্ব সিদ্ধান্তে দেশ পরিচালনা করে সরকার আইএমএফ বলে বাংলাদেশের ফরেক্স এত টাকা ফরেন এক্সচেঞ্জ বা যে রিজার্ভ বলা হয় এটা আইএমএফ বলে এটা একদম প্রথম হেডলাইন তো আইএমএফ তো দেশ চালায় না দেশ তো চালায় আব্দুর রব তালুকদার আমি আপনারা সবাই আমরা যারা আছি আমাদেরকে জিজ্ঞেস করুন আইএমএফ কয়েকজন অঙ্কের মাস্টারের মধ্যে অন্যতম অঙ্কের মাস্টার সেমিনারের বক্তারা অর্থনৈতিক সংকট মোকাবেলা ও বিদেশি ঋণের অর্থ আরও সতর্কভাবে ব্যয় করার পরামর্শ দেন শফি মাহমুদ সাগর এনটিভি নিউজ ঢাকা